নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ইতিহাস টেক্সট বই নিয়ে আলোচনা করব, স্বদেশ পরিচয়। তো দেখো, জীবন মুখোপাধ্যায়ের বই আছে, খুবই গুরুত্বপূর্ণ বই। প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ইতিহাস প্রশ্ন বলে বহুতই কঠিন হচ্ছে। তো দেখো, ইতিহাস প্রশ্ন যে বহুত কঠিন হচ্ছে, তার হাত থেকে রেহাই পাওয়ার জন্য আমরা আজকে দুটো বই নিয়ে আলোচনা করব। একদিকে জীবন মুখোপাধ্যায়, অপরদিকে জিকে পাহাড়ি। প্রথমে আজকের দিন আমরা জীবন মুখোপাধ্যায়ের টেক্সট বইটা সলভ করাবো, পঞ্চম অধ্যায়। সুপ্রিয় দর্শকার্থী, ঠিক আছে, বিকল্প চিন্তা ও উদ্যোগ, উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত। সুপ্রিয় দর্শকার্থী, এই অধ্যায়ের যাবতীয় MCQ, শূন্যস্থান, বাম স্তম্ভ, ডান স্তম্ভ, বিবৃতি সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। ফার্স্ট প্রশ্ন কি বলেছে, ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ গ্রন্থটির লেখক হলেন? অ্যান্সার হবে দি রোজারিও। দুদাগের প্রশ্ন, বাংলা গেজেটি সম্পাদক হলেন? এর অ্যান্সার গঙ্গাকিশোর ভট্টাচার্য। তিন দাগের প্রশ্ন, দিগদর্শন প্রকাশিত হয়েছিল ড্যাশ থেকে? এর অ্যান্সার হবে শ্রীরামপুর থেকে। চার দাগের প্রশ্ন, শিবপুর বোটানিক্যাল গার্ডেন স্থাপিত হয়? অ্যান্সার হবে সিরিয়ানসার 1787 খ্রিস্টাব্দে। পাঁচ দাগের প্রশ্ন, রাজাবাজার বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার হবে এর অ্যান্সার 1914 খ্রিস্টাব্দে। ছয় দাগের প্রশ্ন, বাংলায় কলের গান তৈরি করেন? বিয়ের অ্যান্সার হেমেন্দ্রমোহন বসু। সাত দাগের প্রশ্ন, বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় ড্যাশ সালে? ডের অ্যান্সার হবে 1921 সালে। আট দাগের প্রশ্ন, ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন? এর অ্যান্সার উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। নয় দাগের প্রশ্ন, বিশ্বভারতীয় প্রতিষ্ঠা করেন? বিয়ের অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর। দশ দাগের প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম ছাপা বই হলো? অ্যান্সার হবে এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এগারো দাগের প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্সের যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন? অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার CB রমন। বারো দাগের প্রশ্ন, বর্ণ পরিচয় প্রকাশিত হয়েছিল? সির অ্যান্সার 1855 খ্রিস্টাব্দে। তেরো দাগের প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার 1906 খ্রিস্টাব্দে। চোদ্দ দাগের প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয়? অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার 1778 খ্রিস্টাব্দে। পনেরো দাগের প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম অধ্যক্ষ ছিলেন? অ্যান্সার হবে ডের অ্যান্সার কী বলেছে, প্রমোদনাথ বসু। এবার আমি শূন্যস্থান পূরণ করাবো। এক দাগের প্রশ্ন, প্রফুল্লচন্দ্র রায় ছিলেন? অ্যান্সার হবে রসায়ন শাস্ত্রের অধ্যাপক। দুই দাগে, কলকাতা সায়েন্স কলেজের বর্তমান কী নামে পরিচিত? তো দেখো, অনেকে এখানে রাজাবাজার বিজ্ঞান কলেজ অথবা বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ, তো দেখো তোমরা প্লিজ কমেন্ট অবশ্যই জানাবে, রাজাবাজার বিজ্ঞান কলেজ আর বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ, ঠিক আছে। তিন দাগের প্রশ্ন, কী বলেছে, জাতীয় শিক্ষা পরিষদের সভাপতি ছিলেন? অ্যান্সার হবে রাসবিহারী ঘোষ। চার দাগে, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার হবে 1884 খ্রিস্টাব্দে। এবার বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাবো। বেঙ্গল গেজেট, অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার হিকি। হাফটন ব্লক, এর অ্যান্সার উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। উইলিয়াম জোন্স, অ্যান্সার হবে এশিয়াটিক সোসাইটি। তারপরে কি আছে, শ্রীরামপুর মিশন, অ্যান্সার হবে সির অ্যান্সার দিগদর্শন। প্রফুল্লচন্দ্র রায়, অ্যান্সার হবে হিন্দু রসায়নশাস্ত্রের ইতিহাস, ঠিক আছে। পাঁচ দাগে কি, এত বলেই দিয়েছি। ছয় দাগে, জগদীশচন্দ্র বসু, অ্যান্সার হবে এর অ্যান্সার বসু বিজ্ঞান মন্দির। এবার আমি সত্যমিথ্যা সলভ করাবো। এক দাগে, বাংলা লাইনোটাইপের প্রবর্তন করেন বিদ্যাসাগর, ভুল আছে। দুই দাগে, বেঙ্গল ন্যাশনাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন, কী বলেছে, রবীন্দ্রনাথ ঠাকুর, এটা ভুল আছে, কারণ অরবিন্দ ঘোষ ছিল। তিন দাগে কী বলেছে, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন সত্যেন্দ্রনাথ বসু, এটা ভুল আছে, জগদীশচন্দ্র বসু হবে। চার দাগের প্রশ্ন, বাংলা অক্ষরে হরফ তৈরি করেন ব্রাসি হ্যাল হেড, এটা কী আছে, এটা ভুল আছে। পাঁচ দাগে প্রশ্ন, চার্লস উইলকিন্সকে বাংলা মুদ্রণ শিল্পের জনক বলা হয়? এটা ঠিক আছে। ছয় দাগে, ন্যাশনাল প্রেস এর প্রতিষ্ঠাতা হলেন বেণীমাধব ভট্টাচার্য, এটা ভুল আছে। সাত দাগে, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা
প্রতিষ্ঠাতা হলেন ভূপেন্দ্রনাথ বসু, এটা ভুল আছে। আর দেখে শান্তিনিকেতনে ব্রহ্মবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এটা ভুল আছে। নয় দেখে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় 1921 খ্রিস্টাব্দে, এটা ঠিক আছে। আটেরটা ঠিক, নয়েরটা ঠিক আছে। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি এক দাগের প্রশ্ন নিয়ে আলোচনা করব, বিবৃতি। তো দেখো, একের বিবৃতির ব্যাখ্যা তিন হবে। কারণ এদেশে বাণিজ্য প্রশাসন চালাবার জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করা প্রয়োজন ছিল, ঠিক আছে। দুদাগের বিবৃতির ব্যাখ্যা তিন হবে। কারণ এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাতো না। তিন দাগের বিবৃতির ব্যাখ্যা এক হবে, ছাপাখানা বইয়ের অভাব দূর করেছিল, ঠিক আছে। চার দাগের যে প্রশ্ন আছে এর ব্যাখ্যা তিন হবে, কলকাতায় বহু গুণীজনের উদ্যোগে বিভিন্ন বই ছাপানো হয়। এবার আমি বিভাগ খ সলভ করাবো অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এক দাগের প্রশ্ন, এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটির লেখক কে? সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার হবে ন্যাথানিয়েন ব্রাসি হাল হেদ। ঠিক আছে, এই যে ইংলিশেও লেখা আছে তোমরা এটাও লিখতে পারো সুপ্রিয় দর্শকার্থী। দুই দাগের প্রশ্ন, কি বলেছে, বিদ্যাহারা বলি প্রকাশ করেন কে? অ্যান্সার হবে ফ্লেক্সি কেরি। তিন দাগের প্রশ্ন, বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে? অ্যান্সার হবে 1883 খ্রিস্টাব্দে। চার দাগের প্রশ্ন, শান্তিনিকেতনে আশ্রম কে প্রতিষ্ঠা করেন? অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। পাঁচ দাগের, ব্রহ্মচর্য আশ্রম প্রতিষ্ঠিত হয় কত সালে? অ্যান্সার হবে 1901 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ছয় দাগের প্রশ্ন, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম কি? অ্যান্সার হবে অন্নদামঙ্গল। সাত দাগের প্রশ্ন, কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার হবে 1800 খ্রিস্টাব্দে। আট দাগের প্রশ্ন, বর্ণ পরিচয় কে রচনা করেন? অ্যান্সার হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নয় দাগের প্রশ্ন, বাংলা মুদ্রণ শিল্পের জনক কাকে বলা হয়? অ্যান্সার হবে চার্লস উইলকিন্সকে বলা হয়। দশ দাগের প্রশ্ন, কি বলেছে, সংস্কৃত প্রেস কে প্রতিষ্ঠা করেন? অ্যান্সার হবে বাবুরাম। সুপ্রিয় দর্শকার্থী, বাকি যে বিভাগ গয়ের যে প্রশ্নগুলো আছে এইগুলো তোমাদের আমি খুব শীঘ্রই সলভ করে দেব, ঠিক আছে। কি বলছি বুঝতে পারছো? এবার আমি তোমাদের পরের দিন, ঠিক আছে, এই যে সিক্স চ্যাপ্টার আছে, এই সিক্স চ্যাপ্টার আমি খুব শীঘ্রই সলভ করে দেব, ঠিক আছে। একটু দেখে নাও, ভালো করে জুম করে দিচ্ছি, যে 20 শতকের ভারতে কৃষক শ্রমিক বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য ও পর্যালোচনা, এই চ্যাপ্টার যাবতীয় MCQ শূন্যস্থান বাম স্তম্ভ ডান স্তম্ভ সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেব। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।